সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক্সেপশন হ্যান্ডেলিং এর এক্সাম্পল নিয়ে। সো আমরা গত ভিডিওতে দেখেছি যে আমাদের এক্সেপশন হ্যান্ডেলিংটা আসলে কি, এক্সেপশন হ্যান্ডেলিংটা কিভাবে কাজ করে, এগুলোর কিওয়ার্ডগুলো কি। আজকে আমরা সেটা এক্সাম্পল নিয়ে আলোচনা করব। তো আমাদের যে বেসিক সিনট্যাক্সটা ছিল এক্সেপশন হ্যান্ডেলিং এ, সেটা ছিল হলো ফার্স্টে আমরা ট্রাই কিওয়ার্ডটা ইউজ করতাম, দেন এই ব্র্যাকেটের মধ্যে থ্রো কিওয়ার্ড ইউজ করে এক্সেপশনটা আমরা দিতাম, তারপরে আমরা ক্যাচ কিওয়ার্ডটা ইউজ করতাম, তার মধ্যে এক্সেপশন নেমটা লিখে আমরা ইএক্সটা আমরা ইউজ করতাম, এবং এর মধ্যে আমাদের যে কোডটা আমাদের দরকার, যেটা আমাদের ইরোরটা হ্যান্ডেল করার দরকার, সেটা আমরা লিখে নিতাম। তো আমরা এক্সাম্পলের দিকে আগাই, আমরা ফার্স্টে দেখবো যে ট্রাই ক্যাচ যদি আমরা ইউজ না করি তাহলে আমাদের কি প্রবলেমটা হচ্ছে, সেটা আগে আমরা দেখি। তাহলে ফার্স্টে আমরা যেহেতু সি প্লাস প্লাস এর কোড, সো আমরা লিখে নিয়েছি হ্যাশ ইনক্লুড আইওস্ট্রিম ইউজিং নেম স্পেস এসটিডি, তারপরে আমরা একটা ফাংশন নিয়েছি যার রিটার্ন টাইপ হচ্ছে ফ্লট, আর যে ফাংশনটার নেম হচ্ছে আমাদের ডিভিশন, এর প্যারামিটার আমাদের দুইটা, ইন্টিজার টাইপের এক্স আর ইন্টিজার টাইপের ওয়াই। এই ফাংশনটার মধ্যে আমাদের রিটার্ন করবে হলো এক্স বাই ওয়াই। মেন ফাংশনে যে আমরা তিনটা ভেরিয়েবল নিয়েছি, ফার্স্ট হলো ইন্টিজার টাইপের আই যার মধ্যে আমরা ভ্যালু অ্যাসাইন করেছি 50, সেকেন্ডটা হচ্ছে আমাদের ইন্টিজার টাইপের জে যার মধ্যে আমাদের ভ্যালু অ্যাসাইন করেছি আমরা 0, আর লাস্টটা হচ্ছে ফ্লট কে যার মধ্যে আমরা ভ্যালু অ্যাসাইন করেছি 0। এবং আমরা লাস্টে যেটা আমরা চাচ্ছি সেটা হলো কে ইকুয়াল টু ডিভিশন আই কমা জে, তার মানে এই আই কমা জে এর মাধ্যমে আমরা ডিভিশনে এই ভ্যালুগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি। এখন যেহেতু আমরা এই ভ্যালুটা পাঠাচ্ছি, আই এর ভ্যালু এখানে এসে আমরা পাচ্ছি হলো 50, এক্স পাচ্ছে হলো 50, আর ওয়াই পাচ্ছে হলো এখান থেকে জে এর ভ্যালুটা পাচ্ছে ওয়াই, তাহলে ওয়াই পাচ্ছে হলো 0। তাহলে এক্স বাই ওয়াই করলে আমরা পাচ্ছি আসলে 50/0। তাহলে 50/0 যদি আমরা করি তাহলে অবশ্যই আমাদের কি আসা উচিত, আমাদের ইনফাইনাইট আসা উচিত। তাহলে এই যে আমরা 50/0 করছি, ভ্যালুটা আমরা রিটার্ন করে দিচ্ছি, যেটা আমাদের সি আউট করে এই কেটা দেখাবে, কিন্তু এখানে প্রবলেমটা এটাই যে এখানে আমাদের রিটার্ন করছে হলো 50/0, যেটা একটা ইনফাইনাইট সংখ্যা। তাহলে এখানে আমাদের আউটপুটটা ঠিকঠাক আসবে না, এখানে আমাদের রান টাইম একটা ইরর হবে। তাহলে এই যে রান টাইম আমাদের ইরোরটা আসছে, এটাকে আমাদের সলভ করতে হবে, যে এক্সেপশনটা আমাদের আসছে এই এক্সেপশনটাকে আমাদের হ্যান্ডেল করতে হবে। সেই হ্যান্ডেলটা করার জন্য আমরা এখন ট্রাই ক্যাচ থ্রোটা ইউজ করব। তো আমরা আবারও আমাদের কোডের মেইন যে কাজগুলো সেগুলো করে নিচ্ছি, হ্যাশ ইনক্লুড আইওস্ট্রিম ইউজিং নেম স্পেস এসটিডি আমরা লিখে নিয়েছি, আবারও আমরা একটা ফাংশন নিচ্ছি ফ্লট দ্য রিটার্ন টাইপ ফাংশন নেম ডিভিশন, এর মধ্যে আমাদের দুইটা প্যারামিটার আছে, ইন্টিজার টাইপের এক্স আর ইন্টিজার টাইপের ওয়াই, এবং এর মধ্যে আমরা একটা কন্ডিশন নিয়েছি যদি ইফ ওয়াই এক্সাক্ট ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা থ্রো করব কি অ্যাটেম্প টু ডিভাইড বাই 0, আদারওয়াইজ আমরা রিটার্ন করব হলো এক্স বাই ওয়াই এর ভ্যালুটা। মেন ফাংশনে যে আমরা হচ্ছে ইন্টিজার টাইপের আই নিয়েছি যার মধ্যে আমরা ভ্যালু অ্যাসাইন করেছি 50, আবার ইন্টিজার টাইপের জে নিয়েছি যার মধ্যে আমরা ভ্যালু অ্যাসাইন করেছি 0, এবং ফ্লট কে নিয়েছি যার মধ্যে আমরা ভ্যালু অ্যাসাইন করেছি 0। আমরা ঠিক আগের কোডটাকে নিয়ে আমরা হচ্ছে ট্রাই থ্রো ক্যাচ ইউজ করে কোডটা করার চেষ্টা করছি। এবার আমরা যে কাজটা করছি, যেখানে আমাদের হচ্ছে এক্সেপশনটা আসার কথা, সেখানে আমরা ট্রাই এর মধ্যে আমাদের কোডটা নিয়েছি হলো কে ইকুয়াল টু ডিভিশন আই জে। এখন ডিভিশন আই জে মানে হচ্ছে আমাদের এখানে আই এর ভ্যালুটা পাচ্ছে হলো এক্স, তাহলে 50, আবার জে এর ভ্যালুটা পাচ্ছে ওয়াই, তাহলে 0। এখন আমরা চেক করছি যে ওয়াই এক্সাক্ট ইকুয়াল টু 0 কিনা, অবশ্যই ওয়াই এক্সাক্ট ইকুয়াল টু 0, তাহলে থ্রো করে দিচ্ছি হচ্ছে অ্যাটেম্প টু ডিভাইড বাই 0, যেটা আমাদের ক্যাচ করছে হলো এই ক্যাচ কিওয়ার্ডটা, আমাদের এই থ্রো যেটা দিচ্ছে সেটা আমাদের এই ক্যাচ কিওয়ার্ডটা ক্যাচ করে নিচ্ছে। তো এটার মধ্যে আমরা কনস্ট কিওয়ার্ডটা আমরা নিয়েছি, তারপরে আমরা হচ্ছে 4 অ্যাস্টারিক সাইন দিয়ে ই লিখেছি, এই যে আমাদের যে থ্রোটা থ্রো করছে সেটা আমাদের ক্যাচের এখানে আমরা এই ইয়েতে আমরা এসে পাবো, এবং সেটাই আমাদের কি করছে আমরা প্রিন্ট করে দিচ্ছি, ইটাকে আমরা প্রিন্ট করে দিচ্ছি। যেহেতু আমাদের ডিভিশন করছি হলো আমরা 50/0, এই 50/0 যে আমাদের কাজটা আমরা ডিভিশন করছি এখানে 50/0, তাহলে অবশ্যই আমাদের এখানে হচ্ছে এই যে কন্ডিশনটা ট্রু হবে, 0 হচ্ছে আমাদের ওয়াই এর ভ্যালু, কারণ হচ্ছে আই এর যে ভ্যালুটা সেটা পাবে এক্স, জে এর যে ভ্যালুটা সেটা পাবে ওয়াই, তাহলে আমাদের অবশ্যই আমাদের কন্ডিশনটা ট্রু হবে যে ওয়াই এক্সাক্ট ইকুয়াল টু 0। তাহলে আমাদের এখান থেকে থ্রো করে দিব আমরা অ্যাটেম্প টু ডিভাইড বাই 0, এবং ক্যাচ সেটা পাবে এবং সেটা প্রিন্ট করে দিবে। তাহলে এবার যদি আমরা আউটপুটটা দেখি তাহলে এখানে আসছে আমাদের অ্যাটেম্প টু ডিভাইড বাই 0। এই যে আমাদের রান টাইম যে ইরোরটা আসছিল সেটা বা একটা এক্সেপশন আসছিল, সেটাকে আমরা ট্রাই ক্যাচ থ্রো এগুলো ইউজ করে হ্যান্ডেল করলাম। হোপফুলি এক্সাম্পলটা আমাদের বোঝা গেছে, আমাদের নেক্সট ভিডিওতে আমরা আরো এক্সাম্পল দেখবো। সো দ্যাটস অল ফর টুডেস ভিডিও, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।